আমার অলরেডি একটা প্রজেক্ট নিয়ে নিছি। আচ্ছা, এটা তো আপনি নিতেই পারেন তাই না? গেলাম, তো আমার একটা পেজ নেই যে পেজ থেকে আমার ডাটা সেভ করবো, এটা ইউআই নেই আর কিছু না। অ্যাড অ্যাড ওয়ার ফ্রম, তাই না? স্টুডেন্ট ইউআই দিলাম। আচ্ছা, একটা পেজ তৈরি হলে তোরা ডিজাইন করে ফেলি, আপনারা ডিজাইন করতে পারবেন, সুন্দর ডিজাইন করেন আপনাদের মনে হয়। আসি, একটা টেবিল নিয়ে আসলাম। আচ্ছা, দেখি স্টুডেন্ট নেম, তারপরে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে হচ্ছে ইমেল, আমার যেহেতু কলম লাগবে একটু ইনসার্ট করে নিই, ইনসার্ট ফোর। আচ্ছা, অ্যাড্রেস ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট এটা একটু রাইট অ্যালাইন করে দিই, রাইট অ্যালাইন। আচ্ছা, আনলাম, ট্যাগ বক্স নিয়ে আসি তাই না? ট্যাগ বক্স থেকে বলে পাঠাবো, ট্যাগ বক্স কপি করে পেস্ট করে দিলাম। ফাইনালি একটা বাটন লাগবে তাই না? সেভ বাটনে ক্লিক করবো, এই সকল ডাটাগুলো সেভ করে দিব। সেভ, বাটন লাগবে, বাটন নিয়ে আসলাম। আর একটা লেভেল নেই, যদি ডাটা সেভ করতে পারি তাহলে লেভেলে মেসেজ দিব যে সাকসেসফুলি সেভ হয়েছে, আর যদি সেভ না হয় বলে দেব যে নট সেভ, তাই তো? লেভেল নেই, একটা লেভেল নিয়ে আসলাম। লেভেলে যেহেতু টেক্সট কিছু থাকবে না, যেহেতু লেভেল নিয়ে কাজ করবো লেভেলটার নাম দিই সুন্দর, মেসেজ দেবে, তাই তো? দিলাম, তারপর টেক্সট বক্সের নামগুলো চেঞ্জ করে আসি, এটা চেঞ্জ করি নেই। স্টুডেন্ট নেম ট্যাগ বক্স, রেজি নাম্বার ট্যাগ বক্স, ইমেল ট্যাগ বক্স, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট ট্যাগ বক্স। ডিপার্টমেন্ট ট্যাগ বক্স, আচ্ছা ডান। তাহলে ফাইনালি আমরা কি করব, যখন সেভ বাটনে ক্লিক করব তখন এই ট্যাগ বক্স থেকে ভ্যালুগুলো নিয়ে সার্ভারে যাব, সার্ভারে সেভ করে দিয়ে আসবো। সার্ভার যখন সেভ হবে তখন আমার মেসেজ লেভেলে দেখাই দিবে যে সাকসেসফুলি সেভ হয়েছে, আর যদি সেভ করতে না পারি তাহলে বলবে যে সেভ হয় নাই। আচ্ছা, তাহলে আমরা সেভ বাটনে কোড করবো তাই তো? ইভেন্ট তৈরি করলাম। প্রথমে জন্য কি করা লাগবে আমাদের? কানেক্ট করা লাগবে তাই না? আচ্ছা, ডাটাবেজের মানে অ্যাপ্লিকেশন থেকে আমাদের এসকিউএল সার্ভারে কানেকশন করার জন্য যেটা লাগে সেটা হচ্ছে এসকিউএল কানেকশন। এটা একটা ক্লাস, এটা কেউ একজন ভালো মানুষ লিখে দিয়ে গেছে আমাদের জন্য, আমরা শুধু ইউজ করবো আর কিছু না। কানেকশন, ওর একটা অবজেক্ট বানাবো, বানাইলাম। আচ্ছা, এইখানে যেটা দিতে হয় ডাবল কোটেশনের মধ্যে আমি কানেকশন স্ট্রিংটা দিব, একটু গুগলে যা দেখি কানেকশন স্ট্রিং কি রকমের হয়। কানেকশন স্ট্রিং সি শার্প এসকিউএল সার্ভার, আর একটু জিনিস লিখতে পারি উইন্ডোজ অথেন্টিকেশন তাই না? আমরা উইন্ডোজ অথেন্টিকেশন আছে দিলাম, এই একটা ডাটা সোর্স দিছে আমাদের, কপি করে নিয়ে আসি, দেখি এখানে কি হয়, এটা কি নিয়ে আসলাম।
ও কি লাগে? একটা ডাটা সোর্স। এখানে তিনটা অংশ আছে, একটা হচ্ছে ডাটা সোর্স, একটা হচ্ছে ইনিশিয়াল ক্যাটালগ, আর একটা হচ্ছে ইন্টিগ্রেটেড সিকিউরিটি। আচ্ছা, তো ডাটা সোর্সটা কি? ডাটা সোর্স হচ্ছে সার্ভারের নাম। সাপোজ এই যে আমাদের সার্ভার তো এইটা, তাই না? এসকিউএল সার্ভার তো এইটা। এইখানে যদি আমরা কানেক্ট ডাটাবেস ইঞ্জিন দিই, এই দেখেন আমাদের একটা সার্ভারের নাম আছে, দেখা যাচ্ছে কি? এই সার্ভার সার্ভার নেম, তার মানে এটা হচ্ছে সার্ভার নেম। তাহলে এটা আমরা কপি করে নিয়ে এখানে বসাই দিব, যেহেতু ওইটা তো আর আমাদের না, তাই না? এই তাহলে আমাদের ডাটা সোর্স হচ্ছে সার্ভারের নাম, এতটুকু আমাদের সার্ভারের নাম হবে। আচ্ছা দিলাম, সাপোজ দিলাম। আর ইনিশিয়াল ক্যাটালগ বলতে বোঝায় আমার ডাটাবেস নেম। তা আমার ডাটাবেস কোন ডাটাবেস আমি ডাটা ইনসার্ট করবো? এই আমার ডাটাবেস আছে অলরেডি, ইউনিভার্সিটি ডিবি বেচে তো, তাই না? তা আমি এটা আমি কপি করে নিয়ে আসবো, রিনেম রিনেম কপি করলাম, এখানে দিয়ে দিব। যেহেতু আমি উইন্ডোজ অথেন্টিকেশন আছে, আমি পাসওয়ার্ড জানি না, এই জন্য এই যে ইন্টিগ্রেটেড সিকিউরিটি টু এটা দিতে হয়। আর যদি আমি পাসওয়ার্ড ইউজার মানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, তখন আমি এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিব। কোথায় দিব? ওই যে এটা পাশে দিয়ে দিব, যদি পাসওয়ার্ডে যাই। আর কি অপশন আছে? উইন্ডোজ অথেন্টিকেশন না, উইন্ডোজ অথেন্টিকেশনে কাজ করব না, মানে দুইজন দুইভাবেই করতে পারবো। আমরা এখানে আবার উইন্ডোজ অথেন্টিকেশনে যাচ্ছি। আচ্ছা, এইটা আরেকটা উপায় আছে বের করার জন্য, আপনি আরেকভাবে করতে পারবেন চাই। আচ্ছা, সেটা হচ্ছে আপনি ভিউতে যাবেন, ভিউতে গিয়ে সার্ভার এক্সপ্লোরার আসলাম, সার্ভার এক্সপ্লোরারে এখানে দেখেন একটা টু পিন প্লাগ এর মতো প্লাস আইকন আছে, এটাকে আমরা যদি করে এখানে দেখা যায় ডাটাবেস কানেক্ট, এটা এটা এখানে ক্লিক করব, কানেক্ট টু ডাটাবেস, ক্লিক করলাম, এখানে ও চা হচ্ছে একটা সার্ভার নেম। আচ্ছা, তো আমি একটু সার্ভার নেমটা দিই, কপি করে নিয়ে আসি, কানেক্ট ডাটাবেস ইঞ্জিন, সার্ভার নেমটা কপি করে নিয়ে আসলাম, এখানে দিলাম। এখানে চাই হচ্ছে কোন ডাটাবেজে আমি ডাটা ইনসার্ট করতে চাই, বা কোন ডাটাবেজের সাথে কানেক্ট করব। এখানে অনেকগুলো ডাটাবেজ, যতগুলো ডাটাবেজ আছে এই সার্ভারে সবগুলো নিয়ে আসছে। তা আমি যেটা চাই, আমরা চাই কোনটা? ইউনিভার্সিটি বেচ এত, তাই না? 49 দিলাম, কানেক্ট টেস্ট কানেকশন করলাম, ওকে দিলাম, এই যেটা চলে আসছে অলরেডি। হ্যাঁ, এইটার যদি প্রপার্টিজে যাই, এই পাশে দেখেন এই যে কানেকশন স্ট্রিং অলরেডি বিল্ড আপ হয়ে গেছে, এই যে এটা যদি আমি কপি করি, কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিব আর কিছু না। তাহলে এত কিছু চিন্তা করা লাগবে না আমার। আমি যদি সার্ভার থেকে বসে কানেক্ট করি, ও আমাকে একটা ডাটা সোর্স ডাটা কানেকশন স্ট্রিং দিয়ে দেয়, ওইটা আমি কপি করে এখানে বসাই দিব। আচ্ছা, এখানে একটা জিনিস আরো দিচ্ছে, এটাকে কি বলে? এটা শুধু স্ল্যাশ। আচ্ছা, এই কোন একটা স্ট্রিং এর মধ্যে যদি ফরওয়ার্ড স্ল্যাশ থাকে, তখন সেটাকে স্ট্রিং হিসেবে মানে কাউন্ট করে না, একটু ঝামেলা করে। তো সেই জন্য যেটা করতে হয়, এটাকে বলে বারবাটিং। এটা নিয়ে একটু প্রবলেম করেন, বারবাটিং বলে সার্চ দিন তাহলে পাবেন। হ্যাঁ, সেটার জন্য প্রবলেম অ্যারাইজ যদি হয়, তাহলে সেটাকে জন্য বাঁচার জন্য আপনি সামনে অ্যাট দ্য রেট দিয়ে দিবেন, তাহলে আপনার এটা থাকলেও ও স্ট্রিং হিসেবে কাউন্ট করে। আচ্ছা, তাহলে আমরা কানেকশন স্ট্রিং দিলাম, তাই না? এখন করবো হচ্ছে কি করতে হবে পরবর্তীতে, কানেকশনটা ওপেন করবো, কানেকশন ডট ওপেন। তারপরে জন্য কি বলছিলাম, কি করা লাগে? তার একটা কুইরি লিখতে হবে, তাই না? স্ট্রিং টাইপ একটা কুইরি লিখি, লিখলাম। আচ্ছা, এবার বলেন কুইরিটা কি হবে, বলেন। ইনসার্ট ইনটু, তারপরে স্টুডেন্ট টেবিল, আমরা ভ্যালুগুলো দিয়ে দিই, সাথে নামগুলো দিয়ে দিই, কলামের নামগুলো, স্টুডেন্ট নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, তারপরে ছিল অ্যাড্রেস, তারপর ছিল ডিপার্টমেন্ট। হ্যাঁ, আমার ডাটা ফিল, আমার ডাটা টেবিলের যেই ফিল্ডগুলো ছিল, কলামগুলো ছিল, সেইগুলো। আচ্ছা, সাথে দিতে হয় কি? ভ্যালু, তাই না? ভ্যালু, তার মানে এখানে আমরা ভ্যালুগুলো দিয়ে দিব। ভ্যালুগুলো আমরা একটু আগে কি করছিলাম, যখন আমরা এখানে লিখতাম, তাই না? সিঙ্গেল কোটেশনের মধ্যে দিতাম। আচ্ছা,
তাহলে এইখানে যদি আমরা সিঙ্গেল কোটেশনের মধ্যে দেই তাহলে তো হার্ড কোডেড চলে যাবে। আমরা কি সেটা চাই? আমরা কি চাই? আমরা ইউজার টেক্সট বক্স থেকে ডাটা নিব, তাই না? সেটার জন্য যেটা করতে হয়, আপনি প্রথমে সিঙ্গেল কোটেশন দিবেন, তারপরে ডাবল কোটেশন দিবেন, তারপরে প্লাস প্লাস। একটু করার পর আপনি এখন সি শার্পের অ্যাক্সেস পাবেন। এখন চাইলে আপনি টেক্সট বক্স এরাতে পারেন। দেখি আমি লিখি এই যে স্টুডেন্ট নেম টেক্সট বক্স, তাই না, ডট টেক্সট। তার মানে এইখানে যে ভ্যালুটা আসবে সেটা কোথা থেকে আসবে? টেক্সট বক্স থেকে আসবে। তারপর আবার সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, এটা কোথা থেকে আসবে? রেজি নাম্বার টেক্সট বক্স ডট টেক্সট থেকে, তাই না? আচ্ছা, তারপরটা আসবে ইমেল, ইমেল টেক্সট বক্স ডট টেক্সট থেকে, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, এটা আসবে কোথেকে? তারপর অ্যাড্রেস, তাই না? অ্যাড্রেস টেক্সট বক্স ডট টেক্সট, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, প্লাস প্লাস, তারপর আসবে ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট টেক্সট বক্স ডট টেক্সট থেকে। তাহলে আমাদের কুইরি লিখা শেষ, লিখলাম স্ট্রিং টাইপের একটা কুইরি, তাই না? আচ্ছা, তারপরে জন্য কি করতে হয়? আমি যেই কুইরিটা করলাম তাহলে এক্সিকিউট করতে হয় না, কমান্ড এক্সিকিউট করতে হয়, তাহলে আমি দেখি সেটার জন্য কি করা লাগে। সেটার জন্য লিখতে হচ্ছে এসকিউএল কমান্ড, সেটা একটা ক্লাস, সেটাও কেউ একজন লিখে রাখছে। অবজেক্ট বানাই, লিখলাম, তারপর সিএমডি রাখলাম আপাতত, নিউ সিএমডি। আচ্ছা, এটাতে একটু আগে যাই। সাপোজ আমি যখন এসকিউএল কানেকশন লিখছি, আমার এখানে রিসার্ভার আসার দেখে আমাকে সেই নেম স্পেসটা কিন্তু ইনক্লুড করে দিছে, ইউজিং সিস্টেম ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। তার মানে এই ক্লাসটা এই নেম স্পেসের আন্ডারে আছে। যদি কারোর বিষয়তে এই রিসার্ভার না থাকে তাহলে সুবিধা পাবেন না, তখন আপনাকে নিজে হাতে লিখে দিতে হবে সিস্টেম ডট ডাটা ডট এসকিউএল ক্লায়েন্ট। আচ্ছা, এখন আমি কমান্ডটা এক্সিকিউট করবো, তাই না? আমি একটা কুইরি লিখলাম, তো কমান্ডটা এক্সিকিউট করার জন্য সে আমি যখন এসকিউএল কমান্ড লিখলাম তো ও দুইটা জিনিস চায়, একটা হচ্ছে তার কুইরি লাগবে, আর একটা হচ্ছে কানেকশন দিতে হবে, ওপেন কানেকশন। তা আমাদের এখন দুইটা জিনিসই অলরেডি আছে, কুইরিও আছে, ওপেন কানেকশনও আছে, তাই না? বুঝাচ্ছে কি? যখন আমি একটা কমান্ড এক্সিকিউট করব, এই কমান্ড সে আপনাদের সাথে কনস্ট্রাক্টর নিয়ে আলোচনা হয়ে গেছে, ও কনস্ট্রাক্টর হিসেবে দুইটা জিনিস চায়, একটা হচ্ছে আপনার কুইরি চায়, আর একটা চায় হচ্ছে কানেকশন, ওপেন কানেকশন। এই কুইরিটাকে আপনি সরি কমান্ড টেক্সও বলতে পারেন। আচ্ছা, আমরা দুইভাবে দেখাচ্ছি কীভাবে করা যায়। প্রথমে যেহেতু আমাদের কুইরি আছে, কুইরি দিলাম, তারপর হচ্ছে কানেকশন, আমাদের এসকিউএল কানেকশনের অবজেক্ট বানানো আছে, দুইটাই দিয়ে দিলাম। আচ্ছা, আপনি দিয়ে না দিয়ে আলাদাও দিতে পারবেন, সাপোজ সিএমডি ডট কমান্ড টেক্সট, কমান্ড টেক্সটের মধ্যে দিব কি? কুইরি। আচ্ছা, সিএমডি ডট কানেকশন, কানেকশনে কি দিব? কানেকশন। বুঝতে পারছি কি? আমি যদি এইখানে না দেই, এটা যদি বাদ দিয়ে দেই, আমি এইভাবে দিতে পারবো নিচে, আর দুটো লাইন করতে পারবো। আমি যদি সরাসরি প্যারামিটার দিয়ে দিই এখানে, প্রবলেম নাই, একই কথা, এইভাবেও চাইলে আমরা করতে পারবো। তো আপাতত এই লাইনগুলো আমি বন্ধ করে রাখি, দেখানোর উপরে লিখলাম যে আসলে আমরা এইভাবেও করতে পারবো চাইলে, একই জিনিস। আচ্ছা, তাহলে আমি একটা কমান্ড লিখলাম, তাই না? এখনও কমান্ডটা এক্সিকিউট করি নাই, তো এক্সিকিউট করি, তো সিএমডি ডট এক্সিকিউট নন কুইরি। আচ্ছা, এটার কাজ কি আমি বলি, এটা হচ্ছে আপনার এই যে ক্লাসে একটা অবজেক্ট বানালাম, এই ক্লাসের এটা একটা মেথড এক্সিকিউট নন কুইরি, বোঝাই যাচ্ছে, তাই না? অবজেক্ট যেহেতু আমি অবজেক্ট দিয়ে কল করতে পারতেছি, তাহলে এটা ওই ক্লাসের একটা মেথড। ও কি করে? ও রিটার্নটা হচ্ছে ইন্টিজার, ও ইন্টিজার রিটার্ন করে। আমরা যখন ইনসার্ট করতেছিলাম, আপডেট ডিলিট করতেছিলাম, তখন আমাকে কি দেখাচ্ছিল? তখন ওয়ান রো এফেক্টেড, তাই না? সে আমাকে কাউন্ট করে যতটা রো এফেক্ট করছে সেটা দিচ্ছে। এই সেম এক্সিকিউট নন কুইরি সেই জিনিসটাই দেয় আমাকে, সে রিটার্ন করবে ইন্টিজার কয়টা রো ইফেক্ট করছে সেটা, আর কিছু না। তো আলটিমেটলি আমরা যখন সেভ করব, মানে ইনসার্ট করব, ডিলিট করব, আপডেট করব, তখন আমরা নর্মালি এক্সিকিউট নন কুইরি লিখব। যখন ডাটা রিটেক করব তখন তো অনেক কিছু নিয়ে আসবে, অনেকগুলো ডাটা নিয়ে আসবে, আমরা তখন তো কাউন্ট করব না, তখন ডাটাগুলো ধরবো, তখন আমরা অন্য কিছু দেখব, অনেকগুলো মেথড। আর আসলে সিএমডির অনেকগুলো মেথড আছে, আপনারা দেখবেন একটা একটা করে কোনটার কী কাজ।
ঠিক আছে, অনেকগুলো মেথড আছে, আপনারা দেখবেন আস্তে আস্তে আমরা অনেকগুলো নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। আপাতত এক্সিকিউট নন কুয়েরিতে যাই। আচ্ছা, যেহেতু এটা আলটিমেটলি কি রিটার্ন করে, ইন্টিজার রিটার্ন করে, যদি সে সাকসেসফুলি সেভ করতে পারে তাহলে সে আমাকে যতটা সেভ করছে রো কাউন্ট করতে পারে ওইটা দেয়, আর যদি সেভ না করতে পারে তাহলে কি দেয়, জিরো দেয়। আচ্ছা, যেহেতু সে একটা ইন্টিজার টাইপ রিটার্ন করে তাহলে আমি এই জিনিসটা একটা ভেরিয়েবলে রাখতে পারি, তাই না? প্রথমে রাখলাম সাপোজ ইন্টিজার রো কাউন্ট, তার মানে যদি সে সাকসেসফুলি এক্সিকিউট করতে পারে তাহলে সেই ভ্যালুটা কোথায় দিবে, রো কাউন্টে, তাই না? এখন আমি রো কাউন্টকে তো ইকুয়ালস রাখতেই পারি, তাই না? ইফ রো কাউন্ট যদি জিরো থেকে বড় হয়, তার মানে কি, যদি জিরো থেকে বড় হয় তার মানে সে সেভ করতে পারছে, আর যদি না হয় তাহলে তো সেভ হয় নাই। তাহলে আমি মেসেজ দিয়ে মেসেজ আমার লেভেলে দেখাই দিব, টেক্সট ডাটা হ্যাজ বিন সেভ সাকসেসফুলি, সেভ ডাবল ডাবল ওয়াই সাকসেসফুলি, তাই তো? আচ্ছা, আর যদি না হয় তাহলে কি বলবো, ইফ মেসেজ লেভেল ডট টেক্সট নট সেভ। আচ্ছা, আর একটু কাজ বাকি ছিল বলে দিই, সাপোজ যখন কমান্ড এক্সিকিউট করবো তখন আমার কানেকশনটা ক্লোজ করে দিব। আচ্ছা, তাহলে কানেকশনটা ক্লোজ করে দিই, কানেকশন ডট ক্লোজ, ক্লোজ না করলে স্যার এক্সিকিউট হবে না? হ্যাঁ হবে, পরবর্তীতে কানেকশন ওপেন করার একটু প্রবলেম হবে, ঝামেলা হবে, আর কিছু নয়। তো রান করি দেখি কি হয়, দিলাম রান করলাম, আসলো, আমার ডাটা দিলাম, সেভ বাটনে ক্লিক করলাম, ডিবাগ পয়েন্টার আটকাই দিল, আমি যেই কানেকশন স্ট্রিং দিলাম একটা অবজেক্ট বানাইলাম আপাতত, তাই না? দেখেন কানেকশন স্ট্রিংয়ে অবজেক্ট বানাইলাম, কানেকশন স্ট্রিং স্টেটটা কী অবস্থা আছে এখন, ক্লোজ, এখনও মানে স্টেটটা ওপেন করি নাই, তাই না? নিচের লাইন যেহেতু এক্সিকিউট হয় নাই, ওপেন করে নাই, নিচের লাইনটা এক্সিকিউট করলাম, আসলাম, এখন দেখুন তো কি আছে, ওপেন, তার মানে কি, মানে কানেকশন ওপেন হয়ে গেছে, এখন কানেকশন ওপেন হয়েছে। এখানে একটা কুইরি লিখলাম, তাই না? একটু দেখি কুইরিটা কি হয়েছে, দেখেন তো এই কুইরিটা কি আমরা যেটা লিখছিলাম সেটা কি না, এরকমই তো লিখছিলাম। এটা কিভাবে আনছি, এইখানে আসলাম, যেহেতু এটা এক্সিকিউট করে বলছি অলরেডি কুইরির মধ্যে সেই স্ট্রিংটা আছে, এইখানে ক্লিক করলেই চলে আসবে। অলরেডি কুইরি আমার এইরকম একটা কুইরি তৈরি হয়েছে, তাই না? তাহলে এইটা সে কি কোথায় নিয়ে যাবে, এসকিউএল সার্ভারে নিয়ে যাবে, তাই না? কমান্ড অনেক এক্সিকিউট করব। আচ্ছা, এখানে আসলো, এসকিউএল কমান্ডের একটা অবজেক্ট তৈরি হলো, কি দিলাম, একটা কুইরি দিলাম, একটা কানেকশন দিলাম, অলরেডি কানেকশন ওপেন আছে, প্রবলেম নাই। এখন আমরা এই কমান্ডটাকে এক্সিকিউট করব, করলাম এক্সিকিউট, এক্সিকিউট করার পর একটা ডাটা আমাকে রো কাউন্টে দিছে, তাই না? দেখি কত দিচ্ছে, ওয়ান, একটা রো এফেক্ট করলাম, তাই না? তো যেহেতু একটা রো এফেক্ট করছে তাহলে তো ওয়ান আসার কথা, দুইটা হইলে দুইটা হইতো, এখানে আমার দুইটা হওয়ার অপশনও নেই, তাই না? একটাই রো কাউন্ট ওয়ান, নিচে কানেকশন ক্লোজ করে দিলাম, এখন দেখেন কানেকশন স্ট্রিং এর অবস্থা কি, এই যে ক্লোজ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, কন্ডিশন তো ট্রু, রো কাউন্ট জিরো থেকে বড়, জিরো থেকে বড়, মেসেজ বক্সে আমি মেসেজ লেভেলে দেখাই দিচ্ছি যে সেভ সাকসেসফুলি, ভেরি ইজি। আমি সেভ করার পর আমি ক্লিয়ার করে দিলি বাটন, মানে ট্যাগ বক্সগুলো ক্লিয়ার করি নাই, ক্লিয়ার করে দিলি হইতো, তাই না? সেভ হইছে, তাহলে সেভ হইছে কিনা একটু দেখি, ডাটা পেজে আসলাম, এডিট, এই যে এটাই তো দিছি, তাই না? চলে আসছে, ডাটা পেজে সেভ হয়ে গেছে, বুঝে যাচ্ছে কি? জি স্যার। এখানে কোনো মানে প্রবলেম আছে, কোনো কুইরি আছে বলেন? হ্যাঁ, ওই পেজটা আবার রিফ্রেশ দিলে কি আবার ডাটা যাবে? রিফ্রেশ দিলে, এটা কি লোডে, আমি তো লোডে তো কোড করি নাই, বাটন বাটনে আমি বাটন ক্লিকে করছি, তাই না? যে পর্যন্ত বাটন ক্লিক না করবো তখন তো কাজ হবে না, তো কোড করছি বাটন ক্লিকে। হুম,
প্রত্যেক বাটনেই কানেকশন ওপেন করতে হবে, সবকিছু প্রত্যেক বাটনে বারবার করতে হবে। হ্যাঁ, আপনি চাইলে এটা গ্লোবালি করতে পারেন, আবার তার চেয়ে ভালো জিনিস আছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, এখন তো আমরা সেটা করতে পারতেছি না। বোঝাচ্ছে কি, আমরা টোটালি কানেকশনের বলে একটা ক্লাস বানায় রাখবো, আমরা যেমন ইউজার ডিফাইন টাইপ জানি, একটা আলাদা ক্লাস বানায় রাখবো, আমরা শুধু ওইখানে থেকে অবজেক্টগুলো কল করবো, কানেকশন দাও কানেকশন ক্লোজ করে দাও, দুইটাকে খালি শুধু বারবার কল করবো। বোঝাচ্ছে কি, হ্যাঁ প্রত্যেকবারই আমার এই কাজটা করতে হবে, আমি আলটিমেটলি যখন আমি এটাকে ওপেন না করি আমি তো ডাটা সেভ করতে পারবো না। আপনি অনেকভাবে করতে পারবেন, সেটা নিয়ে আলোচনা হবে, ওয়েব কনফিগও লিখতে পারেন আপনি, কানেকশন ইস্যু ওয়েব কনফিগও লিখতে পারেন, সেখান থেকেও অ্যাক্সেস নিতে পারেন, প্রবলেম নাই, সেগুলো নিয়ে আলোচনা হবে, এখন তো আমরা সেগুলো নিয়ে কথা বলতে পারতেছি না, তাই না? এতটুকু নিয়ে কোনো প্রবলেম আছে কারো? আচ্ছা, প্রবলেম